বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। এসকে মিডিয়ার আজকের ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি টিপু চৌধুরী দক্ষিণ কোরিয়া থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী সোনু নিগম তিনি এসেছেন এবং আসার পরে তিনি জমকালো আয়োজনে তিনি পারফর্ম করেছেন। এখন এই সোনু নিগমের আগমন নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে নানা রকম আলোচনা সমালোচনা। কেনই বা হবে না, এই সোনু নিগম যে বলেছিল আজানের ধ্বনি তার ভালো লাগে না, সকালবেলা আজানের ধ্বনি শুনে সে ঘুম থেকে উঠতে পারবে না, আজানের ধ্বনি শুনলে তার ঘুমের ডিস্টার্ব হয়, তাই আজান যাতে বন্ধ করা হয়। সেই সোনু নিগম আজকে বাংলাদেশের বিপিএলে পারফর্ম করতে এসেছে, কিন্তু বাংলাদেশের কেউই এটা নিয়ে কোনো কথা বলেনি। এত বড় একজন নাস্তিক বাংলাদেশের এত বড় অনুষ্ঠানে এসে পারফর্ম করে যাবে, আসলে এটা কেউই মেনে নিতে পারেনি। তাই সোনু নিগমকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে নানা রকম আলোচনা সমালোচনা। এবং বাংলাদেশের বর্তমান সময়ের একজন জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারির ভক্তবৃন্দরা সেই পোস্টগুলোর নিচে লিখছেন, নিজের মনের ক্ষোভগুলো প্রকাশ করছেন। নাস্তিক সোনু নিগম যদি বাংলাদেশে এসে, যে ব্যক্তি আজান পছন্দ করে না, আজান বন্ধ ঘোষণা করতে চেয়েছিল, সেই ব্যক্তি যদি বাংলাদেশে এসে পারফর্ম করে যেতে পারে, তাহলে মিজানুর রহমান আজহারি কেন মাহফিলের মঞ্চে উঠতে পারবে না, তাকে কেন বাধা দেয়া হবে, তার বিরুদ্ধে কেন রাস্তাঘাটে আন্দোলন করা হবে, তার গালে কেন জুতাপিটা করা হবে, সেই প্রশ্নের জবাব মিজানুর রহমান আজহারির ভক্তবৃন্দরা সেই পোস্টের নিচে কমেন্টস বক্সে করছে। এখন এই প্রশ্নের জবাব দিবে কে? যারা মিজানুর রহমান আজহারির বক্তব্য শুনতে চায় না, যারা মিজানুর রহমান আজহারির বড় বড় বক্তব্যগুলোকে ছোট ছোট করে কেটে সোশ্যাল মিডিয়াতে তাকে একটি বিতর্কে পরিণত করে ফেলেছেন, একজন বিতর্কিত বক্তা হিসেবে পরিণত করে ফেলেছেন, তারা এখন কোথায়? তারা কেন সোনু নিগম বাংলাদেশে আসছে কিন্তু তারা কেন প্রতিবাদ করছে না, তারা কেন মাঠে নামছে না, তারা কেন জেনে শুনেও সোনু নিগমের পতাকা বা সোনু নিগমের ছবিটা নিয়ে জুতাপেটা করছে না? এই প্রশ্নের জবাবটুকু চাচ্ছেন মিজানুর রহমান আজহারির ভক্তবৃন্দ। কারণ এই ভক্তবৃন্দরা এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে মিজানুর রহমান আজহারিকে বক্তব্য দিতে দেয়া হয়নি, ইসলামের আলো ছড়াতে দেয়া হয়নি, ইসলামের আলোকে কথা বলতে দেয়া হয়নি। সেই জায়গা থেকে যে মানুষগুলো কষ্ট পেয়ে ফিরে এসেছে, সেই মানুষগুলো আজকে এই প্রশ্নের জবাব চাচ্ছে। যারা বিরোধিতা করেছে তারা কেন আজকে ওই নাস্তিকের বিরোধিতা করলো না? ওই নাস্তিক কিভাবে বাংলাদেশের বিমানবন্দর ত্যাগ করে তিনি বাংলাদেশে ঢুকে বাংলাদেশের এত বড় একটি প্ল্যাটফর্মে এসে পারফর্ম করতে পারছে, এই বিষয়ে কেন কেউ কোনো কথা বলছে না? এই বিষয়গুলো জানার জন্য সোশ্যাল মিডিয়ার সাধারণ মানুষ অপেক্ষা করছে, কিন্তু এই প্রশ্নের জবাব কেউ দিবে না এবং এই বিষয় নিয়ে কেউ আন্দোলনও করবে না। আসলে আমরা সবসময় পারি, আমরা মুসলমানের ভিতরে দ্বন্দ্বে লিপ্ত থাকতে, একজন মুসলমান ভাই কী বললো কী করলো সেটা নিয়ে পড়ে থাকতে, কিন্তু তাকে আমরা কখনো বোঝানোর চেষ্টা করি না, আমরা কখনোই সমাধান চাই না। আমরা নিজেরা যদি সমাধান চাই, আমরা মুসলমানরা যদি একত্রিত হয়ে যাই সকল বিভেদ ভুলে গিয়ে আমাদের কোরআন শরীফটাকে সামনে নিয়ে, আমাদের যত ভুল ত্রুটিগুলো আছে সব কিছু সমাধান তো এই কোরআন শরীফে আছে, সেখান থেকে যদি সমাধান করে সবাই একত্রিত হই তাহলে কখনো কেউ সাহস পাবে না। আজকে হয়তোবা তিনি ভারতে বলেছেন, দুদিন পরে বাংলাদেশেও এমন অনেক দাঁড়িয়ে যাবে, না আজান ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আজ মাইকে আজান দেওয়ার শব্দ দূষণ হয়, এরকম কথাবার্তা বলতে একটুও দ্বিধাবোধ করবে না। তাই বলতে চাই, সকল মুসলমান ভাইয়েরা একত্রিত হয়ে যান এবং তাদের বিরুদ্ধে লড়ুন যারা ইসলামের বিরোধিতা করে, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে বলে, টেলিভিশন মিডিয়াতে বলে, তাদের বিপক্ষে কথা বলুন। তারা যাতে সারা জায়গাতে না পারে, তারা যাতে 95% মুসলমানের দেশে জারাতে না পারে, তাদের বিরুদ্ধে লড়ুন। নিজেরা নিজেরা এভাবে দ্বন্দ্ব না করে আসুন আমরা সবাই মিলে ইসলামের আলোকে চলার চেষ্টা করি এবং ইসলাম প্রচার করার চেষ্টা করি, তাহলেই শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। ইসলাম কোনো পার্টির নাম নয়, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, ইসলাম শুধু মাওলানা তাহিরিন নয়, মিজানুর রহমান আজহারিন নয়, বড় বড় বক্তাদের নয়, ইসলাম সবার। আমরা সবাই মিলে ইসলামকে রক্ষা করতে হবে। ভুল ত্রুটি আমাদের থাকবেই, আমরা মানুষ, পৃথিবীতে এসেছে, আমাদের ভুল হবেই, এগুলোকে সংশোধন করার দায়িত্ব আমাদের আছে, এগুলোর সংশোধন এবং এগুলোকে মোচন করার একটা কিতাব আমাদের আছে, সব কিছু লেখা আছে। সেটার আলোকে যদি আমরা চলতে পারি, আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, আমরা যদি আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি, তাহলেই আমাদের জীবনে সুখ শান্তির কোনো অভাব হবে না। আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে যাই, সকল বিবাদ ভুলে গিয়ে, আমরা সবাই মিলে
একটা শান্তি শৃঙ্খলা সুস্থ ইসলাম প্রচার করার চেষ্টা করি। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা এসকে মিডিয়া ইউটিউব চ্যানেলকে ভালোবাসেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা নতুন আসছেন দেখতে থাকুন ভিডিও, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে যাবেন, আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। আর যারা ফেসবুক পেজ বা অন্যান্য সোশ্যাল সাইট ব্যবহার করে থাকেন, আমার ভিডিওটি নির্দ্বিধায় আপনারা ব্যবহার করতে পারেন, আমি কোনো ধরনের কপিরাইট আপনাদেরকে দেব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি আমি টিপু চৌধুরী দক্ষিণ কোরিয়া থেকে। সালাম আলাইকুম।